চলতি বছরে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ফেরি পারাপারে যাত্রী ভোগান্তি তেমন না থাকলেও মধ্য এপ্রিল থেকে ফেরি সংকট আর পণ্যবাহী ট্রাকের চাপে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। ঘাট কর্মকর্তারা বলছেন, ফেরি সংকটের পাশাপাশি রমজান উপলক্ষে অতিরিক্ত পণ্যবাহী ট্রাকের চাপে ফেরি পারাপারের ক্ষেত্রে যাত্রী ভোগান্তি বেড়েছে। আর ভুক্তভোগীরা বলছেন, ঘাট কর্মকর্তাদের অবহেলা এবং প্রশাসনের গাফিলতি যাত্রী ভোগান্তির অন্যতম কারণ। মানিকগঞ্জের শিবালয় থেকে সোহেল রানার প্রতিবেদন জানাচ্ছেন সাইকা সাম্মা। দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের প্রবেশদ্বার হিসেবে খ্যাত মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট। এই ফেরিঘাট দিয়ে প্রতিদিন গড়ে 3,000 যানবাহন পারাপার হয়। তবে গত প্রায় এক মাস ধরে ফেরি সংকট আর অতিরিক্ত পণ্যবাহী ট্রাকের চাপে প্রতিদিনই 2 থেকে 3 কিলোমিটার যানবাহনের দীর্ঘ লাইন থাকে ঘাটের দুপারে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে বাসের যাত্রী, বিশেষ করে নারী ও শিশুরা প্রতিনিয়তই অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া ঘাটে পণ্যবাহী ট্রাকগুলোকে ফেরি পার হতে 4 থেকে 5 দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। রাতে 3টার সময় আসছি, আসার পরে এখানে দেখতেছি জ্যাম, ঘাটে ফেরির সমস্যা, ঘাটের সমস্যা। আজকে 3 দিন ধরে এই জায়গায় বসা, 10,000 টাকা ভাড়া নিয়ে আসছি, খায়া দায়া সব শেষ। এই নৌরুটে ছোট বড় মাঝারি মিলে 15টি ফেরি চলাচল করলেও এর মাঝে ছোট 3টি ভিআইপি ফেরি মাত্র 5 থেকে 6টি করে যানবাহন পার করতে পারে। ঘাটে ফেরি সংকটের কথা স্বীকার করলেন বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা। বর্তমানে আমাদের যে পরিমাণ পণ্যবাহী ট্রাক আমাদের ইয়াটে আছে, কিন্তু সে তুলনায় আমাদের পর্যাপ্ত ফেরি নেই, যার কারণে কিছুটা ট্রাকের চাপ আছে। আসন্ন ঈদকে সামনে রেখে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের ফেরি সংকট এবং যাত্রী দুর্ভোগ লাঘবে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। এসএটিভি নিউজ ডেস্ক।